এপার ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি তিনি টেলিভিশন অভিনেত্রী প্রভাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। গত 5 এপ্রিল রাতে মিথিলা এই পোস্টটি দর্শকদের জন্য শেয়ার করেছেন। ওই পোস্টটি মূলত ছিল প্রভাকে নিয়ে এক সাংবাদিকের লেখা নিউজ। বাংলাদেশের খ্যাতিমান প্রথম শ্রেণীর পত্রিকা দ্য ডেলি স্টারের সাংবাদিক নাজিবা বাসার প্রভাকে নিয়ে এই নিউজটি করেন গত 4 এপ্রিল। প্রভাকে নিয়ে লেখা ওই নিউজ লিঙ্ক মিথিলা শেয়ার করেন 5 এপ্রিল রাতে। নাজিবা বাসারের লেখা সেই নিউজের সারমর্ম এই যে, তিনি সাংবাদিকতার স্টুডেন্ট না হলেও সমাজের জন্য ভালো কিছু করার তাগিদ থেকেই এই পেশায় যোগ দেন তিনি। তিনি আরও লেখেন, 13 বছরের সাংবাদিকতায় তিনি সবসময় চেয়েছেন ভালো এবং মন্দকে হাইলাইট করতে। সাংবাদিকতার পাশাপাশি মিডিয়ায় তিনি একজন অভিনেত্রী, কিন্তু সহকর্মী অভিনয়শিল্পীদের তিনি যখনই বলতেন যে আমিও একজন সাংবাদিক, তখন সব অভিনয়শিল্পী সাংবাদিক না বলে তাকে সাংঘাতিক বলত। নাজিবা বাসারের সেই নিউজের ছবিতে রয়েছে গত শনিবার 1 এপ্রিল অভিনয়শিল্পী সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়া প্রভার ছবি। সেই নিউজ লিঙ্ক শেয়ার করে মিথিলা ক্যাপশনে লিখেছেন নাজিবা বাসার, সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্ট ইমোজি। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে নাজিবা বাসারও জানিয়েছেন ভালোবাসার বার্তা। এদিকে 1 এপ্রিল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দিকে অভিনেত্রী প্রভা আঙ্গুল তুললেও গত রবিবার 2 এপ্রিল সন্ধ্যায় ফেসবুকে নিজের আত্মপক্ষ সমর্থন করে সাংবাদিকদের উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন তিনি, যেখানে প্রভা জানান সাংবাদিকদের সঙ্গে আর অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক, আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।